Hey guys, welcome back to my channel. রান্না করতে গিয়ে হকচকিয়ে যাচ্ছেন, রান্নাঘরে গিয়ে ভিডিও দেখতে প্রচণ্ড অসুবিধা, তাই না? এবারে সেই অসুবিধার সমাধান নিয়ে আমি জয় চলে এসেছি। কিছু করতে হবে না, হ্যাঁ, তবে কিছু না করার ভিতরে একটা যে কাজ করতে হবে সেটা হলো গিয়ে কানে হেডফোনটা নিয়ে নিন আর রান্নাঘরে আস্তে করে দাঁড়িয়ে থেকে শুনে নিন। আজকের মেনু বলে দিই। জিরে দিয়ে ইলিশ মাছ ভাজা। তৈরি করতে হলে উপকরণে লাগবে কাটা ইলিশ 6 টুকরো, নুন হলুদ আন্দাজ মতো, নুন যেন বেশি না হয়, কাঁচা লঙ্কা 4 থেকে 5টা, জিরে 10 গ্রাম, সাদা সরষা 25 গ্রাম এবং তেজপাতা 2টো। এবারে বলি কীভাবে তুমি তৈরি করবে। প্রণালীতে প্রথমে হবে হলুদ, নুন, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, সরষা বাটা একটা টিফিনকারীর কৌটায় নিয়ে নিন। কৌটার মশলার সাথে মাছগুলি ভালো করে মিশিয়ে নিন। কৌটোর মুখ বন্ধ করে প্রেশার কুকারে জলে দিয়ে তার মধ্যে কৌটোটা দিয়ে দিন। মনে রাখবেন, একটু মাখা মাখা করতে হলে আধ কাপ পরিমাণ জল দিয়ে দেবেন। 2 অথবা 3টা হুইসেল বাজলে, মানে ওই ইয়ের হুইসেল কি বলে, প্রেশার কুকারের, ইয়াস, নামিয়ে নেবেন। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আপনার জিরে দিয়ে ইলিশ মাছ ভাজা রেডি।